শাহরুখ খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার। জওয়ান সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়ান তিনি। তবে তার মন জুড়ে ছিল অন্য কেউ, তিনি হলেন বলিউড স্টার সালমান খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি। সালমান খানের ম্যায়নে প্যার কিয়া সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন নয়নতারা। ক্যাপশনে লিখেছেন, আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে। স্টোরিতে বাজছে সিনেমাটির জনপ্রিয় গান দিল দিওয়ানা বিন সজনা কে মানে না। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই চলচ্চিত্র আরও একবার দেখেছেন তিনি। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ যাবে, রাগ যাবে। নিন চাকা সুপার হোয়াইট। অভিনেত্রী লিখেছেন, ছবিটি বিশুদ্ধ ভালোবাসার, সঙ্গে রয়েছে দুটি ভালোবাসার ইমোজি। এতে ভক্তরা বুঝে নিয়েছেন নয়নতারা মূলত একজন সালমান ভক্ত। তবে এবারই প্রথম নয়, সালমানের প্রতি নিজের অনুরাগের কথা আগেও প্রকাশ করেছেন নয়নতারা। শিবলী আহমেদ, কালবেলা।